দেশকে ভালোবাসব, নীতির পথে চলব। এই স্লোগানে দুর্নীতি দমন কমিশনের মেধাবৃত্তি পেয়েছেন 18 জন মেধাবী শিক্ষার্থী। এ উপলক্ষে 25 মার্চ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা অফিসের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী ও উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান খান সহ আরও অনেকেই। অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার 18 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে 1,08,000 টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।